সংস্কার বইমেলা শুরু হয়েছিল 28 তারিখ, ওটা হচ্ছে আজকে আমরা 6 দিনের মাথায় পড়েছি। প্রথম উদ্বোধনের দিন বাদ দিলে 5 দিন হয়েছে বইমেলা। এই 5 দিনের মধ্যে আমরা প্রচুর মানুষ, প্রচুর উৎসাহী মানুষ পেয়েছি। প্রায় প্রতিদিন গড়ে 80 থেকে 85 হাজার লোক প্রবেশ করেছেন এবং বেশিরভাগ লোক কিন্তু এবারে বই সংগ্রহ করছেন, যেটা দেখা যেত যে আগে 100 জন লোক এলে 40-45 জন লোক বই কিনত, কিন্তু এবারে দেখা যাচ্ছে যে মানুষ প্রায় 80% মানুষ বই কিনছে। সবচেয়ে আনন্দের খবর যেটা, সেটা হচ্ছে যে বইমেলা যেদিন উদ্বোধন হলো সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই জায়গাটির বইমেলার জন্য উৎসর্গ করলেন এবং এই বইমেলার নাম দিলেন বইমেলা প্রাঙ্গণ। সেই বইমেলা প্রাঙ্গণটির একটা স্বীকৃতি স্বরূপ আমরা একটা সরকারি নির্দেশ এবং সরকারি চিঠি পেয়েছি, সেই চিঠিটি আমরা আপনাদের দেখানোর জন্য আমরা মঞ্চের কাছে নিয়ে এসেছি। এই প্রথম এতদিন বাদে আমরা বইমেলার একটা স্থান পেয়েছি, কারণ আপনারা সবাই জানেন, আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই জানেন যে বইমেলা শুরু হয়েছিল রবীন্দ্র সদনের উল্টো দিকে, তারপরে চৌরঙ্গি থেকে বিতাড়িত হলো, তারপরে চলে এলো পাঁচ সার্কাস ময়দানে, সেখান থেকেও বন্ধ হয়ে গেল, তারপরে গেছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সেখানেও পরবর্তী সময়ে আর বইমেলা করা যায়নি। তারপরে মিলনমেলা হয়েছিল, মিলনমেলাটা আরও সুন্দর করে তৈরি হচ্ছে, তার জন্য সেন্ট্রাল পার্ক। এই সেন্ট্রাল পার্কে আমরা এসে দেখেছি যে বইমেলা যারা মানুষ আসেন এখানে, প্রথম দিকে খুবই অসুবিধে ছিল, বাস টাস সব কিছু ব্যবস্থা, সব কিছু সরকারি ব্যবস্থায় বনায় বাসের ব্যবস্থা সবই সল্লেক দিয়ে যেত এবং এখানকার যে অটো সার্ভিস আছে তারাও খুব বন্ধুত্বের মতন, তারাও খুব উল্টো ঢাকা থেকে বইমেলা পর্যন্ত প্রায় রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত চালিয়েছিলেন। এবারেও সেই বইমেলা শুরু হওয়ার পর থেকে বাস এবং অটো যারা সল্লেকের দিকে আসেন, যত বাস উল্টো ঢাকা দিয়ে যায় তারা বেশিরভাগ বাস সল্লেক দিয়ে যাচ্ছে। তাছাড়া মেট্রো স্টেশন বেড়ে যাচ্ছে ক্রমশ, আরও আগামী দিনে মেট্রো স্টেশনের জায়গা এখানে বাড়বে। এবং সেকেন্ড দিন ছিল সবচেয়ে বেশি, যেদিন শিবরাত্রি ছুটি ছিল আর কি, তারপরে এখন একটুখানি কমেছে, সেটা প্রায় কালকে যা দেখলাম যে 80 থেকে 85 হাজার মানুষ এসছে। নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে ওরা এবং আমরা ঠিক করব, এখনো পর্যন্ত কালকে পর্যন্ত 4,00,000-4.5 লক্ষ লোক হয়েছে, আজকে অবশ্যই 6 লাখ এবং আশা করা যায় আগামীকালের মধ্যে হয়তো 10 লক্ষ লোক হয়ে যাবেন। লোকের থেকেও যেটা এবারে বইমেলায় সবচেয়ে বড় কথা, যেটা আমরা বারবার বলছি যে লোকের থেকে বেড়ানোর লোক, আড্ডা মারার লোক নিশ্চয়ই আসবেন, কিন্তু বই কেনার লোকের সংখ্যা এত বেশি এবারে আমরা লক্ষ্য করছি, যেটা আমাদেরকে সত্যি সত্যি অসম্ভব কৃতজ্ঞ আমরা বইপ্রেমীদের কাছে। আমরা প্রাণিত হয়েছি, আমরা সমৃদ্ধ হয়েছি এবং আপনারা আমাদের যারা বন্ধু, আপনারা কেউ কফি খাচ্ছেন, কেউ ক্যামেরা ধরে বসে আছেন, তারা আরও বেশি বেশি লিখুন যাতে আরও বেশি বেশি মানুষ এসে বেশি বেশি বই কেনে। আমাদের হচ্ছে বেশি বেশি বই কিনুন, বেশি বেশি বই পড়ুন, বই পড়ান, পড়ান প্রিয়জনদের উপহার দিন, জন্মদিনে বিয়েতে যার যেখানে সম্ভব বই উপহার দিন। বই যে কোনো জিনিস নষ্ট হয়ে যায়, সব জিনিসের একটা আয়ু আছে, কিন্তু সেই অর্থে আমার দাদুর সময়ের লাইব্রেরির বই এখনও আমি সেটা ঘাঁটছি এবং ঘেঁটে মুগ্ধ হয়ে যাচ্ছি সেই সময়ের ভাষা, সেই সময়ের লেখা, সেই সময়ের তথ্য। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 1942, তো সেটা আমাদের বাড়িতে এখনও রয়েছে। তো আমি বলতে চাইছি যে এই রকমভাবে এই হচ্ছে বই, সেই বইটাকে আপনারাই পারেন মানুষের কাছে পৌঁছে দিতে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, প্রচুর বিক্রি হয়েছে। বইমেলায় অনেকগুলি পরিষেবা রয়েছে যেটা অন্যান্য বাড়ি থাকে না, যেমন মোবাইল ATM রয়েছে বইমেলায়। এবার এখানে পার্কিং লট
যেসব অফিসগুলো শনিবার বন্ধ সেখানে গাড়ি রাখার বন্দোবস্ত করা হয়েছে, এরকম কিছু ব্যবস্থা রয়েছে। তবে সবচেয়ে বড় ব্যবস্থা যেটা রয়েছে, মানুষ এই বইমেলাকে এইভাবে গ্রহণ করবেন কোভিড উত্তরকালে, আপনাদের কাছে এটা অকল্পনীয় ছিল। এবং আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমরা একটা ঐতিহাসিক কাজ করতে পেরেছি, যার সাক্ষী আপনারা সবাই হয়েছেন, সেটা হচ্ছে বইমেলা প্রাঙ্গণ, তার কি ছবিও ইতিমধ্যেই আপনারা দেখেছেন। এটা যেটা উনি বলেছেন কতটা আমি জানি না, যেটা আমাদের পরিকল্পনা রয়েছে যে বইমেলা প্রাঙ্গণের একটা সুন্দর করে ক্যালিগ্রাফি করে মাঠের বিভিন্ন প্রান্তে এটাকে লাগিয়ে দেওয়া হবে। অন্য সব মেলায় এখানে হতে পারে, কিন্তু নামটা হয়ে যাবে বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী। এবং সেখানে আমরা একটা, যেদিন এই অনুষ্ঠানটা হবে, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আমন্ত্রণ জানাবো যে তিনি আসবেন, তার উপস্থিতিতে সেদিন আমরা একটা আরেকটা প্ল্যানও করেছি যে একটা বই উৎসব করবো, একদিনব্যাপী বই উৎসব, যার যেমন খুশি বই বিক্রি করবে। কারণ বই মেলা প্রাঙ্গণ উদ্বোধন হবে আর বই বই এর প্রচার হবে না, এটা তো হতে পারে না। আর দ্বিতীয়ত ইতিমধ্যে কালকে মানে সুধাংশুর কমে কিছু হয় না, উনি সব কিছু একটু বাড়িয়ে বলতে চলে যাবে। বই বাজার হবে, যার যে দামে খুশি, সেটা কতদিনের জন্য হবে সেটা তো নিশ্চয়ই তারপরের দিনও খুব বেটার ছিল, তারপরে বোধহয় আমার মনে হয় বোধহয় স্কুল স্কুল খুলে গেছে বা পরীক্ষা টরীক্ষা কিছু আছে, কারণ সেকেন্ড দিন কিন্তু ছুটি ছিল, বোধহয় শিবরাত্রি ছুটা ছিল, শিবরাত্রি ছিল। আর 28 তারিখে অনেক লোক বলেছে কম্পেয়ারিং টু লাস্ট ইয়ার, 28 তারিখে ফার্স্ট ডে খুব ভালো সেল পেয়েছে, যদি আমরা লাস্ট ইয়ার বলতো অনেক অনেক ভালো। 28 তারিখ মানে ইনোগ্রেশন যে তাও তো অনেক বেলা করে। হ্যাঁ, আর আপনাদেরকে ইন্ট্রোডিউস করি, মিলিন্দ দে আমাদের এক্সিকিউটিভ মেম্বার অ্যান্ড পাবলিক রিলেশন। মিলন মেলা থেকে এখানে বিক্রি অনেক বেশি, যেটা আগে মিলন মেলায় ছিল, মিলন মেলায় মানুষের সংখ্যা ছিল যেরকম, এখানে সংখ্যাটা ঠিকই আছে কিন্তু বিক্রি সংখ্যাটা বেশি। এটা হলো আমাদের 2018 থেকে করেছি, 2018-19-20-2022 2020-তে সে তুলনায় কিন্তু এবছর বেশি, 2020 থেকে।